প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছে সালাম রইল। আসসালামু আলাইকুম। আশা করি তোমরাও ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ডক্টর মাসুদ বিল্লাহ ডিএন কারিগরি কলেজ শরণকুলা বাগঘাট, বিষয় বাংলা এক, বিষয় কর বিষয় কারো শ্রেণী নবম, পাঠ্য বিষয় মধ্য অংশ, তারিখ 19/9/2020। আজকে তোমাদের যে শুভা গল্প আমি লাইন বাই লাইন ক্লাসে পড়াইছি, শুভা গল্প রবীন্দ্রনাথ ঠাকুর। আবার আমরা এই অনলাইনে ক্লাস নিবিদায় আবার শুরু করলাম, আবার পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর। পঁচিশে বৈশাখ 1268 সালে, উনি পঁচিশে বৈশাখ 1268 সালে এই জন্মগ্রহণ করেন। 7 মে 1861 খ্রিস্টাব্দ কলকাতায় ধরাসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। উনি পঁচিশে বৈশাখ 1268 বাংলা, আর ইংরেজ আছে 7 মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হইলেন পিতা মহর্ষি দেবনাথ ঠাকুর এবং পিতামহ অর্থাৎ তার দাদা শ্রীন দ্বারকানাথ ঠাকুর। তিনি বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন নাই, অর্থাৎ তার বাবা বাড়িতে, তার বাবা জমিদার ছিলেন, তখন সে বাড়িতে গৃহ শিক্ষক দেখে সে আবার ছেলেবেলায় একটা গল্প আছে, সেই গল্পটায় তার বৃত্তান্ত দেশে এতদূর বলা সম্ভব হবে না, এই জন্য তিনি কোন আনুষ্ঠানিক লেখাপড়া করেননি। কিন্তু সাহিত্য বিচিত্র ক্ষেত্রে তার পথচারণা এক বিষয়ের বিষয়। তিনি ছিলেন প্রকৃত অর্থে অসামান্য প্রতিভার ব্যক্তি। বাল্যকালে তার প্রতিভার প্রভাব উন্মেষ ঘটে। মাত্র 15 বৎসর বয়সে তার মনোভুল কাব্য প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ গীতা অঞ্জলি কাব্যর জন্য এশিয়া মহাদেশের মধ্যে, এশীয়দের মধ্যে সাহিত্য প্রথম নোবেল পুরস্কার লাভ করেন, অর্থাৎ এই এশিয়া মহাদেশের মধ্যে উনি প্রথম নোবেল লাভ করেন। বস্তুত একক সাধনা, অর্থাৎ তার একার সাধনায় তার কোনো উস্তাদ নাই, সে নিজেই একার সাধনায় ভাষা ও সাহিত্য সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করেন এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হন। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। কাব্য, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্য সকল শাখায় তার অবদান সমৃদ্ধ। তার অজস্র রচনার মধ্যে মনসী, সোনাস্তরী, চিত্রা, কল্পনা, ফণিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, মোরা, ঘরের বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকবরী, গল্পপুস্ত, বিচিত্র, প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। 22 শ্রাবণ 1848 সালে 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দ কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনি 22 শ্রাবণ 1848 সালে বাংলা, ইংরেজি 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, উনি ইন্তেকাল করেন। কঠিন শব্দ গর্ভের কলঙ্ক, অর্থাৎ সন্তান হিসাবে কলঙ্ক, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় পাতা বিশিষ্ট ইশারায় গাছের নতুন পাতা, তর্কমা অনুবাদ, অনিমেষ
অলোকেন বিজন মহাত্ম নির্জন চির নিঃশব্দ হৃদয় উপকূল শান্ত হৃদয় গণ্ডদেশ গাল মুখ বধির বা গোবা নেত্রপল্ল চোখের পাতা শুক্ল দ্বাদশী তাদের দ্বিতীয় দিন। এবারে পাঠ পরিস্থিতি উবা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্প বস্তু থেকে সংকলন করা হয়েছে। এই সংকলন করা হয়েছে বাক প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের বিদায় নিদ্রাণ ভালোবাসা ও মমত্ববোধ গল্পটি অমর হয়ে আছে। এখানে এই সুভা একটা মেয়ে, তারা তিনটা বোন ছিল। এখানে সে বোবা ছিল, এই জন্য এই বোবার অবস্থান ভেদে সুভা কথা বলতে পারে না। মা মনে করেছে এ তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন, তার কেউ তার সঙ্গে মেশে না, খেলে না, কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ ছিল গোয়াল বা গরুর সাথে তার সম্পর্ক ছিল। গরুর সাথে সে গরুকে আদর করত, গরু তার ইশারা বলত, তার আবার একটা বিড়াল ছানা ছিল সেও বলত। যারা কথা বলতে পারে না সে পোষা প্রাণীর কাছে সে মুখর, তাদের সে খুব এই কাছের জন। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে প্রায় মুক্তির আনন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেই জন্য তাদের প্রতি আমাদের মমত্বের উম্মেদ গড়তে চেয়েছে। এখানে এই গল্পটা তোমাদের আগে আমি লাইন বাই লাইন পড়াইছি। এখানে এই সুভার পিতার নাম বালিকণ্ঠ, তার আরো দুই বোন, তারপর সেখানে বিভিন্ন অবস্থায় নাটকটা এই গল্পটা লেখা হয়েছে। আমি তোমাদের এর আগে পড়াইছি, আজকে অনলাইনে আমাদের ক্লাস নেওয়া লাগবে যে আমি আবার প্রথম থেকে শুরু করলাম। মাঝে পড়াই, সামনে পড়াই, পিছনে পড়াই, ব্যাকরণ পড়াই, এই বলে আমি আজকে তোমাদের এখান থেকে ক্লাস শেষ করলাম। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।